যদি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে এবং সেই সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয় তাহলে সেই সম্পত্তি কি বড় ভাই বা বোনরা ভাগ পাবে কি না নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে মেয়েদের নামে লিখে দেয় যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি না মহিলারা যখন অভবিত্র অবস্থায় থাকে ওই সময় মোবাইলে কোরআন তেলা শুনতে পারবে কিনা পারবে তেলাওয়াত শোনাতে কোনো অসুবিধা নাই তবে ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করবে না তেলাওয়াত করবে না শুনতে কোনো অসুবিধা নাই জনৈ ব্যক্তি কোরআন তালাত করবে না শোনা যাবে কোনো অসুবিধা নেই এবং সেই সাথে আরো বলছি মাসিক অবস্থায় মা বোনরা দুরুদ দোয়া জিকি রাস্কার সব করতে পারবেন শুধু কোরআন তেলাওয়াত করবেন না ব্যাস যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি নামাজ তো হয়ে যাবে কিন্তু যেখানে ছবি আছে আপনি অন্য রুমে পড়েন বা ছবি বরাবর দাঁড়ায়েন না নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যথাসম্ভব সামনে যেন ছবি না থাকে এদিকটা খেয়াল করা উচিত আর যদি যে রুমে ছবি না এরকম কোনো রুমে নামাজ পড়া যায় সেটা আরো বেশি উচিত যদি কোনো রমি ছবি ছাড়া না এরকম হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ছবিটা টাঙ্গা নামায় রাখতে পারলে ভালো ঢাইকা রাখতে পারলে ভালো তাও যদি না যায় তো ছবি যাতে বরাবর সামনে না থাকে অন্তত তাকে সেজদা করতেছেন ছবিওয়ালাকে এটা যেন বোঝা না যায় জন্য আশেপাশে সুরে পড়বেন ইশাল্লাহ নামাজ হয়ে যাবে যদি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে এবং সেই সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয় তাহলে সেই সম্পত্তি কি বড় ভাই বা বোনরা ভাগ পাবে কি না নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে মেয়েদের নামে লিখে দেয় এটা যদি বাপে করেন তাহলে সেটা জঘন্য অপরাধ করছেন ম্যাক্সিমাম বাবা মায়েরা গ্রামের প্রত্যেকটা ঘরবাড়িতে খুঁজলে এরকম দু একজন মুরব্বী পাওয়া যাবে যারা এই হারাম কাজ করছেন ভালো করে শুনে রাখেন চাচারা কোনো হজে কুলাবে না বাবা কোনো ওমরায় কুলাবে না ওয়াজ শুনতে শুনতে কানতে কান্তে চোখের পানি বুক বাসা বলছেন কিচ্ছুতে কুলাবে না সন্তানদের হক নষ্ট করে গেলে মানুষের হক বড় ডেঞ্জারাস জিনিস আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহর হিসাব নামাজ রোজা এগুলো পরে এগুলো আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ ছাড়বেন না এই জন্য অনেক মা বাবা জমি ছেলের নামে কিনে দেয় মেয়ের নামে কিনে দেয় জায়েজ নাই আপনার যতগুলো ওয়ারিস আছে সবাইকে শরীয়ত যেভাবে বলেছে সে হারে বন্টন করে দিতে হবে চুপোচাপে একজনকে কিনে দিবেন এটা কি নাই জায়েজ নাই হারাম